রেস্টুরেন্ট লঞ্চ ভিশন, আই এম ভেরি এক্সাইটেড, ইউনো লাইক আজকে অ্যাসোসিয়েশনটা প্রেস্টোর সাথে, তাও ইউনো লাইক এইভাবে ওরা মার্চেন্ডাইজ করেছে, ইউনো লাইক ইউ ক্যান সি অ্যামাজন পোস্টার ইন এভরিওয়ে, লাইক ইন ওয়াটার বোটলস, টিফিন, কুশনস, টি শার্ট, পাজল, লাইক দ্যার সো মেনি থিংস, ইউনো লাইক আমার মনে হয় এটা হচ্ছে গুড ইনিশিয়েটিভ বাই দ্য প্রোডাকশন হাউস অ্যান্ড দ্য সোকল প্রেস্টো ব্র্যান্ড, কে এইটার যে ওনাদের যে কনসিউমার, ওনাদের যে বায়ার, আই এম শিওর দ্যাট কে দে অলসো লাইক অ্যাওয়ার অফ অ্যামাজন অভিযান, তো দে ক্যান হ্যাভ লাইক আরও বেশি কানেক্টিভিটি, উই গেট মোর ক্লোজার টু আওয়ার অডিয়েন্স, অ্যাট দ্য সেম টাইম দে অ্যাজ এ ব্র্যান্ড, ইউনো লাইক দে অলসো গেট গট, ইউনো লাইক ওয়াট ইউ আই সে, দে অলসো গেট মোর কানেক্টেড টু দ্য লার্জার নাম্বার অফ পার্সপেক্টিভ অডিয়েন্স, ইউনো লাইক উইচ ইজ উইন উইন ফর অল অফ আস। করছে কি? আচ্ছা করছে। আমার যত দিন যাচ্ছে অত ভয়, এক্সাইটমেন্টে ভয়ে কনভার্ট হচ্ছে আর কি, তো মাই এক্সাইটমেন্ট, আমি থোড়া সা পাজল হয়ে আছি, কারণ এত বেশি ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আজকে আমরাই আমাদের প্রিমিয়ারটা হওয়ার কথা ছিল মাল্টিপ্লেক্সে, সেটা আমরা ক্যান্সেল করছি, কারণ এত বেশি আমাদের কাছে ফোন আসছে কে দে ওয়ান্ট টু বি এ পার্ট অফ দ্য প্রিমিয়ার, দিস অ্যান্ড দ্যাট, আমরা ভয়ে প্রিমিয়ারও করতে পারছি না, ইউনো লাইক মাল্টিপ্লেক্সেও এতটা আমাদেরকে অ্যাকোমোডেশন দিতে পারবে না, ইউনো লাইক তো সেই জন্য আমরা সব গালে হাত দিয়ে বসে আছি, কারণ এই এক্সাইটমেন্ট অনেক দিন পর দেখা গেছে বাংলা ছবিতে, লাইক লাস্ট টাইম দিস এক্সাইটমেন্ট উই হ্যাভ সিন ইন চাঁদের পাহাড় অনলি, তো ইউনো লাইক প্রবলি দিস টাইম ইজ মো, উই ওন্ট ব্লেম দ্যাম, উই ব্লেম আওয়ার সেলফ ফর দ্যাট, কারণ দ্য কাইন্ড অফ মার্কেটিং, দ্য কাইন্ড অফ ট্রেলার উইচ হ্যাভ শোন দ্যাম, তো সেই জায়গা থেকে এক্সাইটমেন্টটা অনেকটাই বেশি, সেই জন্য আমার একটু ভয় লাগতে শুরু হয়ে গেছে ভিতরে ভিতরে, কে এত এক্সাইটমেন্টের মধ্যে কি আমরা নামতে পারবো, বাট আগেন উই আর ভেরি হোপফুল অ্যান্ড অ্যাজ এ টিম আমরা প্রচণ্ড কনফিডেন্ট কি আমরা একটা ভালো প্রোডাক্ট, ভালো কন্টেন্ট নিয়ে আসছি দর্শকের কাছে অ্যামাজন অভিযানের মাধ্যমে। থ্যাংক ইউ।